আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা সিম্ফনি হেলিও 30 এই ফোনটি ফুল ইন ডিটেলসে রিভিউ করব। এই ফোনটি কিন্তু ব্যাক সাইডে কিন্তু 108 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে অ্যান্ড এই ফোনে কিন্তু 6 জিবি র্যাম রাখা হয়েছে। মাত্র 14,990 টাকার প্রাইস রেঞ্জে কিন্তু খুবই দুর্দান্তকর পারফরমেন্স কিন্তু অফার করছে। সো এই ফোনটি আসলে কী কী থাকছে ফোনটিতে অ্যান্ড ফোনটি আপনার এই প্রাইস রেঞ্জে কিনবেন কি না অ্যান্ড ফোনটিতে আপনার কেমন গেমিং এক্সপিরিয়েন্স পাবেন সমস্ত কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা এই ফোনটি কিনতে চাচ্ছেন। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিউয়ার্স, অ্যাট ফার্স্ট আমরা সিম্ফনি হিলিও 30 এই ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। এই ফোন ব্যাক সাইডে কিন্তু 3টি ক্যামেরা ইউজ করা হয়েছে অ্যান্ড ফ্রন্টে 1টি ক্যামেরা থাকছে অ্যান্ড ফ্রন্টে কিন্তু মিডল 5 হোল ক্যামেরা কিন্তু ইউজ করা হয়েছে, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার, অনেকটা প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু মনে হচ্ছে। ফোনটির ফ্রন্টে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে অ্যান্ড ব্যাক সাইডে প্লাস্টিক বিল্ড ইউজ করা হয়েছে অ্যান্ড ফ্রেমেও প্লাস্টিকই থাকছে। তো ওভারঅল এটি কিন্তু একটি প্লাস্টিক বিল্ডের ফোন। ভিউয়ার্স, এবার আমরা সিম্ফনি হিলিও 30 এই ফোনটি ডিসপ্লে সেকশনে কথা বলবো। ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চেসের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি আইপিএস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল, এর এক্সপেক্ট রেশিও হচ্ছে 20:9। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই মনে হচ্ছে আমার কাছে অ্যান্ড ফুল এইচডি প্লাস এখানে দেওয়া হয়েছে, তবে এখানে কোনো প্রকার প্রোটেকশনের সুবিধা আপনারা পাচ্ছেন না। অ্যাটলিস্ট গুগল গ্লাস 3-এর প্রোটেকশনটা কিন্তু এখানে দিতে পারতো, বাট কোনো প্রকার প্রোটেকশন এখানে থাকছে না। ভিউয়ার্স, এবার আমরা সিম্ফনি হেলিও 30 এই ফোনটি ক্যামেরা সেকশনে কথা বলবো। ফোন ব্যাক সাইডে কিন্তু 3টি ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে, যার মেইন সেন্সর থাকছে 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 0.8 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটি সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়েই সর্বোচ্চ 1080p-তে 30fps-এ ভিডিও শ্যুট করতে পারবেন, তবে এখানে থাকছে না কোনো প্রকার 4K সুবিধা। ভিউয়ার্স, এবার আমরা ফোনটি অ্যাট দ্য মেইন পার্ট ফোনটি পারফরমেন্স সেকশনে কথা বলবো। ফোনটিতে আপনার অ্যান্ড্রয়েড 11 সুবিধা পেয়ে যাচ্ছেন সফটওয়্যার আপডেট হিসেবে অ্যান্ড এতে কিন্তু অ্যান্ড্রয়েডের গো এডিশন রান করবে। ফোনটির চিপসেটি থাকছে মিডিয়াটেক হেলিও P70 একটি প্রসেসর অ্যান্ড এই ফোনটি কিন্তু একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 6 জিবি র্যাম 128 জিবি ইন্টারনাল স্টোরেজ এই একটি ভেরিয়েন্টে ফোনটি লঞ্চ করা হয়েছে অ্যান্ড ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনার 2টি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, কত সর্বোচ্চ 256 জিবি পর্যন্ত মেমোরি কার্ড এক্সপান্ড করতে পারবেন। এছাড়া ফোনটিতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্টের সুবিধা এবং ফোনটিতে আপনার সিকিউরিটি হিসেবে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। তো দর্শক বন্ধু, অ্যাট লাস্ট যদি আমরা এই ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলি, তাহলে এই ফোনটি ব্যাটারি ইউজ করছে 5000mAh ম্যাসিভ ব্যাটারি সেট আপ, যেটির মাধ্যমে মোটামুটি নর্মাল ইউজে আপনার 2 দিন মতো অনায়াসে চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর যদি খুব বেশি হেভি ইউজ করেন তাহলে 1 দিন মতো চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর যদি একটানা পাবজি বা ফ্রি ফায়ার খেলেন তো সেক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। এই ফোনটি একটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, আমি প্রথমে বলেছি 6 জিবি র্যাম 128 জিবি ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান আপডেট প্রাইসটি হচ্ছে 14,990 টাকা, তো অলমোস্ট 15,000 টাকা। 15,000 টাকা হিসেবে এই ফোনটি আমার কাছে কেমন লেগেছে আমি বলবো যে এই প্রাইস রেঞ্জে এই ফোনটি মোটামুটি এভারেজ বলতে পারেন। 108 মেগাপিক্সেল ব্যাক সাইডে ক্যামেরা ইউজ করা হয়েছে, ফুল এইচডি প্লাস রেজোলিউশন ডিসপ্লে ইউজ করা হয়েছে অ্যান্ড মোটামুটি মানে একটি চিপসেট ইউজ করা হয়েছে, তবে র্যাম রোম অবশ্যই এখানে ঠিকঠাকই মনে হয়েছে আমার কাছে, তবে চিপসেটটা আই মিন প্রসেসরটা আরেকটু ভালো প্রসেসর দিলে আরেকটু ভালো হতো, গেমিং এক্সপিরিয়েন্সটা ভালো পাওয়া যেত। এই প্রসেসর দিলে মোটামুটি আপনার ফ্রি ফায়ার মতো গেমসগুলো অনায়াসে ল্যাগ ফ্রিতে আপনি খেলে নিতে পারবেন, তবে পাবজির মতো গেমস খেলতে গেলে সামান্য কিছু হ্যাং লেগে শিকার আপনাকে হতে হবে। যদি লো গ্রাফিক্সে খেলেন তো সেক্ষেত্রে স্মুথলি খেলতে পারেন, তবে হাই গ্রাফিক্সে হাই সেটিংসে অবশ্যই সামান্য কিছু ল্যাগের দেখা কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে। আর যারা গেমস টেমস খেলেন না তারা কিন্তু অনায়াসে এই ফোনটিকে খুব ভালো মতোই চালাতে পারবেন। ক্যামেরার দিক দিয়ে অ্যান্ড ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু মোটামুটি ফোনটি ভালোই হবে। আশা করছি বিষয়টা আপনারা একদম ক্লিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এই ফোনটি সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারেন, ইনশাল্লাহ আমি পরবর্তীতে ভিডিওর মাধ্যমে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ।